মাননীয় পরিবহন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য বলবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সৈকতে তিন দিন আনন্দ অন্তহীন, খুব ভালো থাকুন, থ্যাংক ইউ। সবাইকে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য অনুরোধ করব। আতশবাজি প্রদর্শনী শুরু হতে চলেছে, দর্শক মন্ডলীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই আতশবাজি প্রদর্শনীতে আপনারা দেখুন এবং আপনাদের আশা করি নিশ্চয়। বাদিকে জনগণ সাধারণ দর্শকদের বলবো আপনারা দেখুন, কিন্তু খুব কাছাকাছি যাবেন না, আমাদের আতশবাজি প্রদর্শনী শুরু হচ্ছে, দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব কাছাকাছি পৌঁছবেন না। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়ে গেছে। ধন্যবাদ জানাই আমাদের যারা আমাদের এই প্রোগ্রামে সাহায্য করছেন এই তিন দিন, টাটা পাওয়ার, টাটা স্টিল, ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেট করেছেন। সর্বশেষ আমাদের একরাজ, আমাদের প্রত্যাশা, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাননীয় বিষ্ণু কমল মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি পর্যটন বিভাগ এবং দীঘা সম্পর্ক উন্নয়ন পর্ষদের সহযোগিতায় আমাদের আজকে যে শুভ অনুষ্ঠানের উদ্বোধন হলো বেঙ্গল বিস্তৃতি 2019, তা আগামী পরশু দিন পর্যন্ত চলবে। দর্শক সহ সমস্ত পর্যটক মন্ডলীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা তিন দিন ধরে আমাদের এই অনুষ্ঠানে থাকুন, আমাদের আদর্শ হিসাবে অনুভূতি দিয়ে এবং যে অনুষ্ঠানে আসতে আপনারা যেমন আনন্দিত, আমরা আপনাদের সঙ্গে সাথে পেরে আনন্দিত। তিন দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চে আমাদের অনুষ্ঠান আনন্দিত এবং অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং আমাদের মাননীয় জেলা শাসক ম্যাডামের একটা ঐতিহাসিক প্রচেষ্টা এবং অত্যন্ত সদন্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সফল করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা সার্বিকভাবে এই অনুষ্ঠান সফল করতে পারব। এই তিন দিনের অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা সমস্ত অঞ্চল জুড়ে অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করব। আতশবাজি প্রদর্শনী ফ্রেশ, একদম ফ্রেশ,
খুলে যেত যারা বিভিন্ন ভাবে আছে মাছ, বিভিন্ন মাছের না প্রতি বছর আসতেন, এই বছরই ছিল ঠিক আছে। এখানে থাকবেন এবং এই বিচ ফেস্টিভ্যালের আনন্দটা নেবেন, তাদেরকেও প্রেস মিডিয়ার ফ্রেন্ডসদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের দীঘা নিশ্চিতভাবে আগেও এসেছেন, এখনও এসেছেন, আমি কার্যত এখানকার ভূমিপুত্র। এখান থেকে আমার বাড়ি মাত্র 32 কিলোমিটার। তার দীঘার যে পরিবর্তন সেটা নিশ্চিতভাবে আমার আর আজকে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আমি একটু আগেই বলছিলাম পরিবেশ মেলাতে, দীঘা যদি ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানস কন্যা হয়, সেই কন্যাকে যাকে আমরা মা হিসেবে দেখি, দেবী হিসেবে দেখি, তাকে অপরূপা যদি কেউ করে থাকেন সেটা হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীঘাকে সাজিয়েছেন, আপনারা নিজেরা সেটা বুঝতে পারছেন।
আমরা অনেক কাজ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বছরে একবার দুবার আসেন, এখানে অবসর কাটাতে নয়। আরো কি করে উদয়পুর দীঘাকে, মন্দারমণিকে, উদয়পুরকে, চাঁদপুরকে সাজানো যায়? এবং আগামী দেড় বছরের মধ্যে যে মেরিন ড্রাইভটা 18 কিলোমিটার হচ্ছে, এই ব্রিজ শেষ হয়ে গেলে, তিনটে ব্রিজ, আমি তো বলবো আমরা টেক্কা দেব মুম্বাইকে, চেন্নাইয়ের বীচকে টেক্কা দিয়ে দেবো এই 18 কিলোমিটার মেরিন ড্রাইভ হয়ে গেলে। এক্সিলেন্ট। এবং আমাদের আগামী দিনে যে কর্মসূচিগুলো আছে, অনেকগুলো দপ্তরকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে দিয়েছেন, ট্যুরিজম ডিপার্টমেন্ট, জগন্নাথ ঘাটে শ্রী শ্রী প্রভু জগন্নাথের মন্দির তৈরি করবেন, জায়গাও তিনি, আমি সঙ্গে ছিলাম, নির্দিষ্ট করে দিয়েছেন, সুন্দর একটা আপনার আস্থার জায়গা তৈরি হবে। সেখানে হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে তিনি ডাইরেকশন দিয়েছেন এখানে পার্কিং প্লাজা তৈরি করার জন্য, তার জন্য আমরা ডিপিআর বানানো স্টার্ট করে দিয়েছি, জায়গা সিলেকশন হয়ে গেছে। শুধু একদিন করে আমাদের এখানে হেলিকপ্টার সার্ভিস ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটা দুদিন করে দিয়েছি। আমাদের লারিকা ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি বড় হোটেল, সেখানে সমস্ত রুমের রিনোভেশন স্টার্ট হয়ে গেছে, 25টা স্যুট থাকছে আপনাদের চাহিদা পূরণ করার জন্য। এবং আপনি শুনলে খুশি হবেন, কালকে আমাদের ক্যাবিনেটের পরে গ্রুপ অফ মিনিস্টারের মিটিং ছিল, এটা যে প্রশ্নটা বলা দরকার বলা যায়, যেটা বলা যায় না বলতে আমি পারবো না, যেটা বলা যায় সেটা বলছি যে আপনারা শুনলে খুশি হবেন, দীঘাতে ডিএসডি এর পাঠানো থ্রু ইউডি 25টা কমার্শিয়াল হোটেলের প্লট কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিয়ে দিয়েছেন, অর্থাৎ আরো 25টা নতুন হোটেল এখানে পর্যটকরা পাচ্ছেন, আগামী এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। আমরা দুহাত ভরে দীঘাকে সাজাতে চাই। আমি এনভায়রনমেন্ট মিনিস্টার, আমার প্যারাস্টেটাল যে আছে কোস্টাল রেগুলেশন জোন কমিটি, ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় আমরা 1200 স্টল করে দিয়েছি এখানে, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন, আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ সিস্টেম। এবারে চাঁদপুর শঙ্করপুরের যে ভাঙনটা আছে সেটার জন্য প্রায় অ্যাপ্রক্স 100 করোড়ের প্রজেক্ট পাঠানো হয়েছে, যার 60% আমরা দিচ্ছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, বাকিটা 40% ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট দিচ্ছে। আমরা বায়োডাইভার্সিটি বোর্ডের পার্ক করতে চাই এখানে, জায়গা দিয়ে দিলেই আমরা একটা সুন্দর ভেষজ গার্ডেন এখানে করে দেবো। এবং আমাদের দীঘাকে নিয়ে অনেক পরিকল্পনা আছে, আমরা দীঘার মানুষজন যাতে সুন্দর থাকে, দুর্ঘটনায় না পড়ে, দীঘা হসপিটালকে আপগ্রেড করা হয়েছে, আজকে ডিএম ম্যাডাম এখানে একটা অ্যাম্বুলেন্স ইনোগ্রেট করবেন পর্যটকদের জন্য, এবং দীঘা থানাকে আপগ্রেড করা হয়েছে, কালকেই আমরা স্যাংশন করেছি, আরও 61 জন পুলিশ অফিসার কনস্টেবল দীঘা থানা পাচ্ছে। আমার নুলিয়া ভাইরা যারা আপনাদের রক্ষা করে দেয় সমুদ্রের জলে স্নান করতে গিয়ে, তারাও মাসের 1 তারিখে যাতে বেতনটা পেয়ে যায় সে সমস্যারও সমাধান করা হয়েছে। তো ছোট থেকে বড় অনেকগুলো কাজ দীঘাতে করা হয়েছে, এবং এখানকার কনজারভেন্সি সোয়ারেজ সিস্টেমকে ঠিক করা, সবাই যাতে ভালো থাকে সে ব্যবস্থা করা, আপনাদেরও কোঅপারেট করতে হবে, আপনাদেরও যখন পুলিশ বলবে নামতে না নামা যাবে না, বা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো মাইকে বলা যায় না, এই সেন্সটা জাগ্রত করে আমাদের দীঘাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। শুধু দীঘা নয়, আজকে বিচ ফেস্টিভ্যালে মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর সব জায়গায় একসঙ্গে উৎসব শুরু হলো, এখানে অনেক কালচারাল প্রোগ্রাম আছে, এখানে দীঘা ফিশ অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশন প্রণববাবুরা, শ্যামসুন্দরবাবুরা বসে আছে, তারা এখানে আমাদের সি ফিশের একটা ভালো স্টল লাগিয়েছেন, আমরা সেখানে ভিজিট করব। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় নির্দেশ দেন, প্রতি বছরই বিশেষ করে এই শীতের মৌসুমে, জানুয়ারি আগেই পরীক্ষার আগেই বীচ ফেস্টিভ্যাল, এটা প্রতি বছরই চলছে,
এবং এবারে আরও সুন্দর করে এখানে হয়েছে। ট্যুরিজম ডিপার্টমেন্ট তার সঙ্গে আরও অনেকগুলো দপ্তর একসঙ্গে মিলে করছে এবং আমরা আশা করব দীঘা টুরিস্টদের কাছে যে একটা মাত্রায় পৌঁছেছে, পরিকাঠামো সুন্দর করে দেওয়া হয়েছে, পরিবেশ সুন্দর হয়েছে, তাতে এই বিচ ফেস্টিভ্যালের মাধ্যমে দীঘাতে শুধুমাত্র আমাদের রাজ্যের বা দেশের টুরিস্ট নয়, বিদেশি টুরিস্টরাও আকৃষ্ট হবে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি 30 তারিখে আপনার ফরেন টুরিস্ট এসেছিল।